Everyone, good morning. Welcome back to my channel. তো এখন রান্না করছি, এখন 11:30টা বেজে গেছে আর ভাবছিলাম আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তো তোমাদের সাথে শেয়ার করি সেটা। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সমস্ত কিছু পরিষ্কার করার আগে রান্নাটা ঝটপট সেরে ফেলি। তো আজকে আমি ডাঁটা, আলু, গাজর আর ঢেঁড়স দিয়ে তরকারি করব, কারণ ঢেঁড়স আমার ছেলে ভালোবাসে, আর বড়ি দেবো তার সাথে। তো বড়ি নিয়ে নিয়েছি, আর এখানে ফার্স্টে বড়িটা তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওটা তুলে নেওয়ার পরে ওই তেলেতে আর একটুখানি তেল দেবো, দিয়ে পাঁচফোড়ন দেব, আর তার সাথে দেব ওই সবজিগুলো। এবার সবজিগুলোকে হলুদ, নুন সমস্ত দিয়ে ভালো করে ফার্স্টে ভেজে নেব। তো এই তরকারিটা সর্ষে বাটা দিয়ে আমার শাশুড়িমা করতেন, খুব ভালো হতো খেতে, কিন্তু এই ডাঁটাগুলো একটু তিতো তিতো ছিল, তাই সেভাবে ভালো হয়নি। আমি তো অত পাকা রাঁধুনিও নই, তো ডাঁটা কীভাবে রান্না করলে তেতো হয় না সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই দেখো, নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। তো এবার সর্ষে, আদা আর টমেটো বেটে নেব, লঙ্কা দিইনি কেননা আমি ছেলেটাকেও খাওয়াবো এটা। আর তোমার জল দিয়ে দেব ওই মিক্সচারটা কড়াইতে ঢেলে দেওয়ার পরে, আর একটু দেব ধনে গুঁড়ো যাতে পেট ঠান্ডা হয় ধনে গুঁড়ো খেলে। তারপরে বড়িগুলো এর সাথে মিশিয়ে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দেবো, আর প্রেশারে দেখো সিটিও পড়ে গেছে আর এটা সেদ্ধ হয়ে গেছে। আর সাথে করব একটু আলুর পকোড়া, আজকে নিরামিষ ছিল তাই আলুর পকোড়া এইসবই খেয়েছি, আর কিছু বানাইনি এক্সট্রা আমিষ টামিষ। আর ছেলেটাকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, একটু খালি করলাম, এখানে মিক্সার আর রান্না এই খাবার দাবারই থাকে, তো ওখানটা খালি করলাম। এই যে আমার কাপ ডিশগুলো রাখার খুব সমস্যা হচ্ছে, তো এখানে যে এই র‍্যাকটা আছে না, ওইটাকে আমি নিচটায় নামিয়ে ওর মধ্যে রাখবো। কাপ ডিশ, চা, চিনি, কফি যেগুলো এই সকালের দিকে লাগে জিনিসপত্র, আগে এখানটা ভালো করে পরিষ্কার করে নিই। তো এই দেখো, আমি একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে চলে এসেছি, এখানটা ভালো করে টাইলসগুলো মুছে নেবো, একটু ঝুলঝুল হয়ে গেছে। তো এই র‍্যাকটাকেও নামিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে থেকে জিনিসপত্রগুলো বের করে ভালো করে ধুয়ে নেবো। তোমাদেরকে দেখানো হয়নি, এখানে এগুলো রেখেছি, এই উপরটা একটা কাঁচের গ্লাস রেখেছি, ওই যখন ও স্প্রাইট ট্রাইট খায় তো এটার মধ্যে খায়, আর নিচে সব কাপগুলো রেখেছি। আর এখানে দুটো বিস্কুটের কৌটো রয়েছে আমার, এগুলো সব প্লাস্টিকেরই, পরে আস্তে আস্তে সব চেঞ্জ করব। আর এই যে চা আর চিনি আর ওই সাইডে কফি আছে, এখানে আর অন্য কিছু রাখিনি। আর এখানে আমার মাস কাবারে সব ফুরিয়েছে, সব ওইগুলো কৌটোগুলো ভাবছি ধুতে দেব, ধুয়ে মাস কাবারে আনার পর ওগুলো রাখবো। স্নান টান করে নিয়ে খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে এইসব করতে বসেছি। আর তেলের সমস্ত কিছু একদম তেল ছিটে পড়ে গেছে, এগুলো সব খালি হয়ে গেছে, এগুলোকে এই ড্রামটা আমি নিয়ে এসেছি। তো এই ড্রামটার মধ্যে ভালো করে সার দিয়ে ভিজিয়ে রাখ। এখানে সে ফেলে দিয়ে আজকে প্রচুর বাসন মাজবে, যতগুলো পারবে করবে, বাকি সব আমি করবো। এই যে এখানটা পুরো খালি করছি, এগুলো পরে আমি যখন রাখবো তখন ঠিক করে রাখবো। এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে, আর ভাত তরকারি একটু রয়েছে, সব পরিষ্কার রাখুন। সব কৌটোগুলো ধুয়ে দিয়ে গেছে, আর এই যে আমার ছেলে ওখান থেকে ধোয়া কৌটোগুলো নিয়ে এসে ঘরের মধ্যে জড়ো করছে, দেখো কেমন ছুটছে ওইগুলো, ও ভাবছে নতুন জিনিস ওর খেলার জন্য বের করা হয়েছে। তো এগুলো সব নিয়ে নিয়ে একটা একটা করে চলে যাচ্ছে ও। আমি ওকে একটু হাঁটাবো বলে বের করলাম, জুতো টুতো পরালাম, ওখানে এসে ঝাঁটা নিয়ে নিল।
কে ঝাঁটা নেয় রে, গুন্ডা হয়েছে, খুব গুন্ডা হয়েছে আমার। এই যে আমার এই যে হেয়ার ব্যান্ডটা ভেঙে দিল, একটু পড়ালাম, তোমাদেরকে ছবি দেখাবো। আর লাস্টে এমন খুলতে গেল, ভেঙেই দিল, চারটে ছবি তুলেছি তারপর ভেঙে দিল। তো কিছু ওর খেলার জন্য দিয়েছি, এই যে এই ফুলদানিগুলো, এই যে প্রেসার কুকার নিয়ে এলো, প্রেসার কুকারের আমার সিটি ভেঙে দিয়েছে। এই মুখোশ বার করলো, এই পুতুল বার করলো, একটা পুতুলকে নিচে ফেলে দিয়েছে, তাও ওর শান্তি হচ্ছে না, সব ভেঙে দেবে। এই যে আর ওটা ভেঙো না, এটা কি করলে বাবা, এটা কি করলে, সব হেয়ারব্যান্ডগুলো আমার ভেঙে দিল। এই গরমকালে পাখা চালালে চুলগুলো বড্ড সামনে আসে, তার জন্য পড়া, পড়তে তো আমাকে দেয় না, নিজেই পড়ে দিয়ে ভেঙে দেয়। আর এখানে আমি যে সমস্ত মাসকাবাড়ির ফর্দগুলো আনতে হবে তো সেইগুলো লিখে নিচ্ছি। আর এই যে ধোয়া কৌটোগুলোর মধ্যে সমস্ত মাসকাবাড়ির গ্রসারি যে আইটেমগুলো ফুরিয়ে গেছিলো সেগুলো সব রেখে দিয়েছি। এগুলোই বেশি লাগে পাঁচ ফোড়ন, ওটা যেটা। আর আমি মৌরি আনতে দিয়েছিলাম, এই মৌরিটা কম হয়ে গেছে কেন বলতো, এই যে গোটা জিরের মধ্যে মৌরি মিশিয়ে ফেলেছি ভুল করে। এখানে পোস্ত টোস্ত, এই উপরের তাকটা কিছু খালি আছে, গোটা ধনে, গোটা গোলমরিচ কিছু খালি আছে। এখানে ওই আমি তোমার এই যে গুঁড়ো মশলাগুলো রাখি না, ওই জন্য এই যে মোটামুটি তেলের এগুলো সব গোছানো হয়ে গেছে। এত সব জিনিসপত্র, তো এই যে উপরের গুলোতে আমি ওই উপরের এগুলোতে আমি তোমার আটা ময়দা এখানে সমস্ত কিছু ওই গ্রসারি এক্সট্রা আইটেমগুলো রাখি। গ্রসারির আইটেমগুলো যখন এনেছে তখন ভিডিও করতে পারিনি, ওগুলো তাড়াতাড়ি করে ভরে দিয়েছি, নাহলে এত পিঁপড়ে। আর আমি বাকি রান্নাঘর পরিষ্কার করার আর একটা ভিডিও বানাবো, তো তোমরা বলো কমেন্ট করে কেমন লেগেছে এই ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এক্সট্রা যে গ্রসারিগুলো আনা থাকে সেগুলো আমি উপরেই রাখি, উপরে কৌটোগুলো দেখালাম তার মধ্যে রাখি, সেগুলো দেখানো সম্ভব হলো না কেননা এই যে ছেলেকে কোলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বসিয়ে রেখে ভিডিওটা এন্ড করছি, বেটু দেখি টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা বাবা। এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।